কবুতর এসেছে এজন্য এই কবুতরের নাম হয়ে গেছে জালালি কবুতর নদীর কিনারায় পৌঁছে দেখেন ব্যবস্থা নাই নদী পার হবেন কেমন করে ব্যবস্থা নাই আল্লাহর ওলি আল্লাহর কাছে সাহায্য চাইলেন মালিক কিভাবে পার হব জানি না ব্যবস্থা তোমার আমার চেষ্টা আমার ইরাদা আয় আল্লাহ নদী পার হতে চাই কেমন করে পার করবা জানি না মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করতে লাগলেন আল্লাহর ওলিরা চাইতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না তিনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন যার হাত উঠাইতে দেরি হয় কবুল হতে দেরি হয় না আল্লাহর ওলি শাহজালাল মুজরদে আমুনি হাত বাড়ালেন আল্লাহ দোয়া কবুল করলেন মালিক জানায় দিলেন অন্তরে ইলহাম করলেন বন্ধু আমার তুমি এইবার তোমার যায় নামাজটা নদীতে বিছায় দাও যারা আল্লাহর ওলি তারা সবাই আল্লাহর বন্ধু ওলি শব্দের অর্থই হলো বন্ধু ওলি শব্দের অর্থই হলো বন্ধু এর বহু বচন হলো আউলিয়া তাদের প্রসঙ্গেই আল্লাহ পাক কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের জীবনের যত সমস্যা সবগুলি সমস্যার সমাধানের জিম্মাদার আমি আল্লাহ অতএব তাদের জীবনে কোনো সমস্যা নাই তাদের কোনো ভয়ভীতিও নাই যত ভয় সব কিছুর জিম্মাদারও আমি আল্লাহ যদি তুমি ওলি হতে পারো যদি তুমি ওলি হতে পারো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কারা আল্লাহর ওলি পরের আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু এক নাম্বার গুণ হলো তারা ঈমানওয়ালা এক নাম্বার গুণ হলো তারা ঈমানওয়ালা দুই নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন দ্বিতীয় গুণ হলো তাদের মধ্যে থাকবে আল্লাহ ভীতি আল্লাহর ভয় তাকওয়া ঈমান আর তাকওয়ার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহর ওলি হওয়া যায় দুই গুণে এক হলো ঈমান আরেক হলো তাকওয়া ঈমান আমার আপনার প্রত্যেকের কাছে আছে রে ভাই দৌলত ঈমান আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করে দিয়েছেন এখন শুধু প্রয়োজন দ্বিতীয় গুণ হলো তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় যার অন্তরে যেই পরিমাণ থাকবে সে আল্লাহর তত বড় ওলি যার অন্তরে আল্লাহর ভয় যেই পরিমাণ থাকবে সে আল্লাহর তত বড় ওলি কার অন্তরে আল্লাহর ভয় কেমনে বোঝা যায় যেই মানুষটা নিজেকে গুনাহ থেকে যত বেশি বাঁচায় বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি তাহলে কি রেজাল্ট ফলাফল কি তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া তাকওয়া মানে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া তাকওয়া মানে রমজান মাসে রোজা রাখা তাকওয়া মানে পর্দা করা তাকওয়া মানে হালাল হারাম মান্না চলা এ ভাই এই এই দুই গুণ যার মধ্যে যেই পরিমাণ সে হলো আল্লাহর তত বড় ওলি আমার আপনারও ওলি হওয়ার সুযোগ আছে কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটা মুমিনের ওলি হওয়ার সুযোগ আছে ওলি হওয়ার সুযোগ আছে রে ভাই নিয়ত যদি করি এখন থেকে আমি আর কোনো গুনাহ করব না তওবা করলাম আমি আর কোনো গুনাহ করব না আর নামাজ তরক করব না আর সুদ খাবো না ঘুষ খাবো না আর আমি বেপর্দায় চলবো না এই যদি এখন থেকে নিয়ত করি পাক্কা নিয়ত করি নিয়ত করা মাত্রই আল্লাহ পাক আমার নাম ওলি দপ্তরে লিখে দিবে উলফত মে বরাবর কে ইফা কে জফা হর চিজ মে লজ্জত হয় গুর দিল মে মজা হো
ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہیں کن دگاہ نباشی شاید کہ نگاہیں کن دگاہ نباشی اللہ بولن بند ہو جائے نماز بھی سہ دو যে আল্লাহ কার নৌকার মধ্যে বসায় নদী পার করাইতে পারে ওই আল্লাহ যায় না মাঝে বসায় নদী পার করাইতে পারে আল্লাহ বলে বন্ধু যায় না মাঝে বসে পড়ো আল্লাহর ওয়ালি যায় না মাঝে বসে পড়লেন ওইদিকে গোরগোবিন্দের বাহিনী নদীর পারে তীর নিয়ে দাঁড়ানো লাইন ধরে তীর নিয়ে দাঁড়ানো যদি নদী পার হওয়ার চেষ্টা করে ওরা তীর মারবে দেখতেছে হায় 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 এর কেমন মানুষ যায় না মাঝে বসে নদী পার হইতেছে অথচ পানিতে ডুবে না অথচ পানিতে ভিজে না ভাইরা বন্ধুরা পানি কার কথায় চলে আল্লাহর বাতাস কার কথায় চলে আল্লাহর সূর্য কার কথায় উঠে আল্লাহর সূর্য কার কথায় ডুবে আল্লাহর কুল কায়নাত যার ইশারায় চলে তিনি আর কেউ নন তিনি আমার আপনার মালিক তিনি আমার আপনার মালিক যার নাম যার উপাধি রব্বুল আলামিন আল্লাহ পাকের নির্দেশ এরে সুরমা নদীর পানি সাবধান আমার বলিকে তুই ডুবাবি না সামান্যতম বেয়াদবি করবি না আমি আল্লাহর হুকুমে যদি তুমি চলো তাহলে আমার বন্ধুকে সসম্মানে নদী নদী পার করায় দাও ভাইরা আল্লাহর হুকুমে পানি শক্ত হয়ে গেল যেমন ভাবে মূসা কালিমুল্লাহ নীল দরিয়া যখন পার হন আল্লাহ বলে এরে নীল দরিয়ার পানি বল কার হুকুমে চলো কে আল্লাহ তোমার হুকুমে তাহলে আমার বন্ধু মূসা এখন তোমার বুকের উপর দিয়া পার হয়ে যাবে যেইভাবে আসো আলোক হয়ে রাস্তা করে দাও রাস্তা দরিয়ার পানিগুলা ভিন্ন হয়ে রাস্তা করে দেখ পানি জমাট বেঁধে গেল মাসকান দিয়া একটা দুইটা নয় বারোটা রাস্তা হয়ে গেল কারণ বনি ইসরায়েলের মধ্যে ছিল বারোটা গোত্র প্রতিটা গোত্রের জন্য একটা করে ভিন্ন ভিন্ন রাস্তা তৈরি হয়ে গেল ফেরাউন যখন মাসকানে গেল রেডিমেড রাস্তা দিকে যখন ফেরাউন নিজ পার হতে যায় মাঝামাঝি যাওয়া মাত্র আল্লাহ কয় পানি রে তুই আগের মতো হয়ে যা হুকুম পাওয়া মাত্রই পানি আগের মতো হয়ে গেল তাহলে আমরা বুঝলাম কি পানি কার কথায় চলে বলে আল্লাহর কথায় চলে বাতাস কার কথায় চলে আল্লাহর কথায় চলে সব কিছু আল্লাহর হুকুমে চলে আল্লাহর হুকুমে চলে এ ভাই সুরমা নদীর পানি বন্ধ হয়ে গেল সুরমা নদীর পানি শক্ত হয়ে গেল পানি আর পানি নাই ওই অবস্থায় তিনি যায় না মাঝে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন হয়ে যাচ্ছেন ওই নদীর কিনারা থেকে তখন সৈন্যরা দুশ্মনেরা তীর মারতে লাগলো বৃষ্টির মতো তীর তিনি তো আল্লাহর কাছে সাহায্য চান তীরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যেই পথ দিয়ে আসার কথা যেই দিকে তীর যাওয়ার কথা উল্টা ব্যাক করতে লাগলো তীর ছাড়লো আল্লাহ কলির দিকে লক্ষ্য করে কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায় তীর উল্টা ঘুরে গেল গুইনে গুইরে যে যে তীর ছাড়লো সেই তীর যে তার শরীরে লাগলো সেই খতম হয়ে গেল সেই খতম হয়ে গেল উপর থেকে বড় বড় পাথর ছাড়লো দুশ্মনরা পাথর যেন পাথরের চাপায় পড়ে তিনি মারা যান ওই পাথর গড়ে গড়ে যখন ওনার কাছে আসলো তিনি আবার বলতেছেন শাহজালাল মুজাহিদিয়া মুনি বলেন শিলহাট সিলেট শব্দটার মূল হলো শিলহাট শিল শব্দের অর্থ হলো পাথর হাট শব্দের অর্থ সরে যা যখন তিনি পাথরকে বলতেছেন শিলহাট পাথর সরে যা তখন এই পাথর যেই দিক দিয়ে আসছিল ওই দিকই উল্টা প্রচন্ড বেগে যাইতে লাগলো যে যেখান থেকে যেই পাথর ছাড়লো তার সৈন্যরাই ওই পাথরের আঘাতে খতম হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ পাকের কুদরত কত বড় আল্লাহ পাক কত বড় মহান আল্লাহ যা চায় জান তা হয় মানুষ যা চায় তা হয় না আল্লাহ যা দেখেন মানুষ তা দেখে না আল্লাহ যা পারেন মানুষ তা পারে না এর নাম হলো ইমান ওই পাথরের আঘাত স্বর্ণ মরল তীরের আঘাত স্বর্ণ মরল আল্লাহর ওলি শাহজালাল
মুজাররদ ইয়ামুনী রহমাতুল্লাহি আলাইহি তিনি সুরমা নদী পার হয়ে গেলেন এইভাবে আমার ভাইরা আল্লাহ পাক বলে কাযালিকা নুনজিল মুমিনিন এভাবে আমি আমার ওলি আল্লাহদেরকে নবী পয়গম্বরদেরকে যেইভাবে বিপদাপদে মুক্তি দেই আমি আমার মুমিন বান্দাদেরকেও বিপদের সময় মুক্তি দেই যদি সে খাঁটি মুমিন হয় আমরা যদি খাঁটি মুমিন হতে পারি আল্লাহর সাহায্য এখন যে বন্ধ তা না আল্লাহর সাহায্য অনন্তকাল জারি থাকবে মুমিনের জন্য শর্ত শুধু খাঁটি মুমিন হয়ে যাও শর্ত শুধু খাঁটি মুমিন হয়ে যাও হাতে থাকবে আমার দুনিয়ার কাজ দিলে থাকবেন আল্লাহ হাতে থাকবে দুনিয়ার ব্যস্ততা ফিসা দাও যায় না মাঝে বসে জুন মিশ্রী তিনি নদী পার হয়ে গেলেন বিচ্ছুর পিছনে পিছনে দৌড়তেছেন দৌড়তেছেন হঠাৎ করে তাকায় দেখেন হাওরের মধ্যখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক আরামে ঘুমাইতেছে ওই যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে যে কোনো মুহূর্তে বিষাক্ত সাপের দংশন আল্লাহর ওলি ভয় পেয়ে গেলেন সাপ দংশন করবে তিনি দেখতেছেন ওই বিষাক্ত সাপ যেই সাপ যুবককে দংশন করবে বিচ্ছুটা যাই আর দেরি করলো না বিচ্ছুটা যাইয়েই লাভ দিয়া সাপের মাথায় বসে গেল বৈশাই সাপটা এমন ভাবে কামড় দিল সাথে সাথে সাপটা জাগার মধ্যে ছটফট করে করে মরে গেল আল্লাহর ওলি তখন যুবককে ডাক দিয়ে উঠাইলেন রে যুবু একটু বলো না এ যুবক কি কান্ন ঘটেছে মাথার পাশে একটু তাকে দেখো যুবক দেখতেছে একটা বিশাল বড় সাপ বিষাক্ত সাপ মরে আছে ঘটনা কি কই ঘটনা হলো এমন আল্লাহ পাক তোমাকে তো তার কুদরতে বাঁচায় নিছেন কিন্তু আমি জানতে চাই রে যুবক কি তোমার নেকামল কি নেকামল কোন নেকামলের উসিলায় আল্লাহ পাক তোমাকে সাপের দংশন থেকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠালেন আর ওই বিচ্ছুটা ঈশা তোমাকে বাঁচায় নিল এ যুবক কি ছিল তোমার নেকামল যখন এইভাবে আল্লাহর ওলি জানতে চাইলেন যুবক চুকের পানি জোরে কান্দে আর বলতেছে ও আল্লাহর ওলি আমার কোন ব্যক্তিগত নিজস্ব অথবা অতিরিক্ত কোন নেক আমল মনে পড়ে না আমি যে একজন বুজুর্গ আমি যে একজন আল্লাহওয়ালা তাও আমি জানি না আল্লাহওয়ালার কোন কারামত কোন বুজুর্গই ও আমার কাছে নেই তবে আমি যতদূর জানি আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি যেখানেই তা